আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ মানে ভিডিও নিয়ে আসছি, এটা আমিও অবাক, কারণ আমি ঘরে থাকি, এই যে আমার ঘর, আমার রুম, আমি দাঁড়িয়েছি ঘরের সামনে, আমার পাশে একটা যে জবা গাছ ফুলে আছে, এটা জবা গাছ ফুল, এটা বড় না তেমন, হঠাৎ করে আজকে ঝড় তুফান হয়েছিল গত রাতে, গাছের ডালগুলো কাটতে এসে দেখি একটা ঘুঘুপে ঘুরে দিছি, তাই দেখি মানে ঘুঘুপের এই বাচ্চা দুইটা, এই দেখেন একটা সামনে ক্যামেরা দেখাই, বিশেষ করে বাচ্চাগুলো এত কিউট, তো এত কাছে যে ঘুঘুয়া কি বাসা বাঁধে আমি জানা ছিল না, তো আমি আজ ফার্স্ট টাইম দেখছি, কিন্তু ঘুঘুর বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, প্রায় অনেক দিন ধরে যেহেতু বড় হয়ে গেছে, বাচ্চা বাসা বাঁধাইছে, ডিম পারছে, তারপর বাচ্চা আছে, বাচ্চা এত বড় হয়েছে তারপর দেখি নাই, আজকে চোখের সামনে পড়ছে, এইটা মানে কি বলবো, বাচ্চাগুলো খুব সুন্দর, তো কথা আছে না, শিশু বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, শিশুরা মাতৃ করে সুন্দর, কিন্তু পাখিরা গাছে সুন্দর বা বাসায় সুন্দর, আমি ভাবছিলাম এগুলোর নিচে আইন না খাঁচা বেঁধে বন্দি করে পালবো, পরে ভাবলাম না এগুলোর একটা মুক্তি হওয়া দরকার, কারণ বন্দি জীবন সবারই পছন্দ না, বিশেষ করে মানুষ যখন জেলখানা যায় তখন বন্দি জীবন পছন্দ করে, তখন খোলা বাতাসে মুক্ত আকাশে ঘুরতে চায়, তো পাখিগুলো তেমন মুক্ত আকাশে ঘুরে বেস্ট, কারণ ওরা জায়গায় মুক্ত আকাশ, মুক্ত আকাশে ওরা ডাল পালায়, সো বন্দি করে লাভ নেই, ভাবছি ছাড়া দিব, আর দেখেন বাচ্চাগুলো কত কিউট, খুবই সুন্দর, এই যে হাতে উই ঠুর মারে, সো এই আমার একবার কাছে মানে কি বলবো, এত কাছে পাখি বাসার, সো এগুলাকে আমি একে মুক্ত করে দিব, এখন না যখন এটি মুক্ত হইয়া আকাশে উঠবে, ও মা বাবা নিয়ে দেবো, তখন এটি মুক্ত, ওকে বন্দি করার নিয়ত নাই, আর কেউ যদি বন্দি করো তাও মুক্তি করে দেন, ঠিক আছে, আপনার যদি পশু পাখি বা কোনো কিছু পালন করেন, বন্দি করা মানে হয় না, মুক্তি করে দেবেন, দেখবেন সব কিছু মুক্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।